দাড়ি গোঁফ একজন পুরুষের জন্য যতটা গর্বের, একজন নারীর জন্য এটা কিন্তু ঠিক ততটাই বিব্রতকর এবং অস্বস্তিকর। কারণ এটা তো কোনো মেয়েলি বৈশিষ্ট্য নয়, এটা একটা পুরুষালী বৈশিষ্ট্য, যে কারণে একজন নারীর মুখে দাড়ি গোঁফ বা অতিরিক্ত লোম গজালে তা যে শুধু তার বাহ্যিক সৌন্দর্যের উপরই আঘাত হানে তা কিন্তু নয়, এটা তার ব্যক্তিগত এবং সামাজিক জীবনকেও করে তোলে বিপর্যস্ত। তো নারীদের গালে বা মুখের উপরের অংশে, বুকে, পিঠে এমন অবাঞ্ছিত স্থানে ঘন কালো বড় লোম গজালে, এই সমস্যাকে মেডিকেল সায়েন্সে বলা হয় হার্সুটিজম। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব হার্সুটিজমের কারণ এবং এর থেকে মুক্তির উপায়। তো আশা করছি সবাই সাথেই থাকবেন। প্রথমে একটি কথা মনে রাখতে হবে যে হার্সুটিজম কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, এটা অন্তর্নিহিত কোনো রোগের একটিমাত্র লক্ষণ। এর সাথে অন্যান্য আরও লক্ষণ এবং আরও সমস্যা অ্যাসোসিয়েটেড থাকে, সেগুলোতে একটু পরে যাচ্ছি। তো 5-10% নারী 15-45 বছর বয়সের মধ্যে এই সমস্যা আক্রান্ত হয়ে থাকে। হরমোনের ভারসাম্যহীনতাই হার্সুটিজমের মূল কারণ। সেটা কেমন একটু বুঝিয়ে বলছি। হরমোনকে এটাতে অনেকেই জেনে থাকবেন, এটা একটা রস যেটা কিনা বিভিন্ন গ্রন্থি থেকে বের হয়ে রক্তে মিশে। এক এক হরমোনের এক এক কাজ, এর মধ্যে একটি হলো সেক্স হরমোন। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই হরমোন একটা মানুষের লিঙ্গ নির্ধারণ করে এবং তার অনুযায়ী বৈশিষ্ট্য প্রকাশ করে। পুরুষ হলে পুরুষালী বৈশিষ্ট্য প্রকাশ করবে, যেমন দাড়ি গোঁফ ওঠা, গলার স্বর মোটা হওয়া ইত্যাদি সহ অন্যান্য শারীরিক বৈশিষ্ট্য। একইভাবে মেয়ে হলে মেয়েলি বৈশিষ্ট্য, যেমন গলার স্বর চিকন হওয়া, কোমল ত্বক, এগুলো সহ অন্যান্য শারীরিক গঠনগত বৈশিষ্ট্য এবং ঋতুচক্র এবং গর্ভধারণ। কিন্তু খুব মজার একটা ব্যাপার হলো, পুরুষ হোক বা নারী, একজন মানুষের শরীরে পুরুষালী এবং মেয়েলি দুটো হরমোনই থাকে। কি শুনে অবাক হচ্ছেন? তো হ্যাঁ, পুরুষের শরীরেও যেমন মেয়েলি হরমোন থাকে, ঠিক তেমনি একটা নারীর শরীরেও পুরুষালী হরমোন থাকে। তবে তা খুবই সামান্য পরিমাণে এবং এই দুটো হরমোন খুব সূক্ষ্ম এবং সুন্দর একটা ভারসাম্য বজায় রেখে চলে। এখন কথা হচ্ছে, কোনো কারণে যদি এই ভারসাম্য নষ্ট হয়ে যায়, অর্থাৎ নারীদের শরীরে থাকা পুরুষালী হরমোন বেড়ে যায়, তাহলে কি হবে? তাহলে তার মধ্যে পুরুষালী বৈশিষ্ট্যগুলো দেখা দিতে থাকবে, মানে দাড়ি গোঁফ বা অবাঞ্ছিত লোম দেখা দিবে, গলার স্বর মোটা হয়ে যাবে, তার আউটলুকে পুরুষালী ভাব ফুটে উঠবে। তো কী কারণে একজন নারীর শরীরে থাকা এই পুরুষালী হরমোনের পরিমাণ বেড়ে যায়? 70% ক্ষেত্রে দেখা যায় এর কারণ হিসেবে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা সংক্ষেপে PCOS অর্থাৎ পিকস। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং দিন দিন এই সমস্যায় ভোগা নারীর সংখ্যা বেড়েই চলেছে, যে কারণে এটা নিয়ে আমি সেপারেটলি আরেকদিন কথা বলবো। তো আরও কিছু কারণ রয়েছে, যেমন দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ঔষধ খেলে বা বার্থ কন্ট্রোল পিল অর্থাৎ জন্ম বিরতিকরণ পিল খেলেও হার্সুটিজম দেখা দিতে পারে। আরও কিছু কারণ রয়েছে, যেমন অ্যাড্রিনাল গ্ল্যান্ডের টিউমার যে গ্ল্যান্ডটা কিডনির ওপরে থাকে। তাছাড়া খুবই রেয়ার কিছু কারণ আছে, যেমন কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া, কুশিং সিন্ড্রোম, এক্সেসিভ গ্রোথ হরমোন, হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোনের ঘাটতি, যেটা সম্পর্কে অনেকেই জানেন। তারপর যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স এবং অতিরিক্ত ওজন। তার মানে বুঝতেই পারছেন যে কোনো না কোনো রোগের লক্ষণ হিসেবে এই অবাঞ্ছিত লোম দেখা দেয়। তবে হ্যাঁ, অনেক সময় কোনো রোগ ছাড়াও জেনেটিক কারণেও বংশ পরম্পরায় কোনো কোনো মহিলার মুখে অতিরিক্ত লোম থাকতে পারে। হয়তো তার মায়েরও এমন ছিল, তার আছে, বা তার মেয়েরও এমন হতে পারে। এরকমটা হলে অবশ্য এর জন্য ওরিড হওয়ার কিছু নেই, কারণ এটা একই রকম থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে এর জন্য তেমন কোনো ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন পড়ে না। তবে রোগের কারণে যদি হার্সুটিজম মানে অবাঞ্ছিত লোম দেখা দেয়, তাহলে এর সাথে অন্যান্য যেসব লক্ষণ থাকে সেগুলো হলো ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে যাওয়া, অ্যাকনে বা ব্রণের সমস্যা, অতিরিক্ত দুর্গন্ধযুক্ত ঘাম হওয়া, ঘাড়ে কালচে দাগ দেখা দেওয়া, ওজন বেড়ে যাওয়া, ঋতুচক্র অনিয়মিত হওয়া এবং গর্ভধারণ করতে না পারা। আর পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে আক্রান্ত রোগীদের ডায়াবেটিস, হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ, রক্তে অতিরিক্ত কোলেস্টেরল, ফ্যাটি লিভার এসব সমস্যাও থাকতে পারে। সুতরাং অবাঞ্ছিত লোমকে শুধু বাহ্যিক সৌন্দর্যহানিকর সমস্যা ভেবে অবহেলা করলে চলবে না, কিংবা কেবল লোমের সুরাহা করতে ব্যস্ত থাকলেও কিন্তু চলবে না। শরীরে পুরুষ হরমোন বেড়ে যাওয়ার কারণ খুঁজে বের করতে হবে। এজন্য আপনাকে একজন হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তিনি হরমোন প্যানেল সহ অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে আপনার অবাঞ্ছিত লোমের কারণ খুঁজে বের করবেন এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেবেন। তাহলে এবার আসুন হার্সুটিজম থেকে মুক্তির উপায় বা চিকিৎসায়। PCOS এর কারণে যদি হার্সুটিজম দেখা দেয়, তাহলে মনে রাখতে হবে যে এটা দীর্ঘদিনের রোগ এবং ধৈর্য ধরে চিকিৎসা নিতে হবে।
এবং এই ট্রিটমেন্টটা হবে মাল্টি ডিসিপ্লিনারি। এর অর্থ হলো যে এই সমস্যার জন্য অনেক সময় হরমোন বিশেষজ্ঞের পাশাপাশি একজন গাইনি বিশেষজ্ঞ, একজন চর্মরোগ বিশেষজ্ঞ, এমনকি একজন ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদ এই সমন্বিত পরামর্শের প্রয়োজন হতে পারে, কারণ এটার সাথে অনেকগুলো বিষয় জড়িত। তো যাই হোক, পিসিওএস নিয়ে তো অনেকদিন কথা হবেই, তো এবার আসুন লোম থেকে মুক্তির উপায়। মনে রাখতে হবে যে ট্রিটমেন্ট নিলে নতুন করে লোম গজানো বন্ধ হবে, কিন্তু যেগুলো অলরেডি গজিয়ে গেছে সেগুলোতে এর কোনো প্রভাব নেই, সেগুলো রিমুভ করতে হবে। এর জন্য আপনি কি করতে পারেন? এর জন্য আপনি ওয়্যাক্সিং, থ্রেডিং, পিলিং এগুলো করতে পারেন, তবে এগুলোর যে কার্যকর এবং স্থায়ী পদ্ধতি হলো লেজার। লেজার আমাদের দেশে বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এর জন্য কয়েকটা সেশনে ট্রিটমেন্টটা নিতে হয় এবং একবার লেজার করলে লোমের ঘনত্ব এবং পুরুত্ব 3% পর্যন্ত কমে যায়। তবে হ্যাঁ, এটা একটু কস্টলি এবং এর জন্য এক্সপার্ট হ্যান্ডের প্রয়োজন। তো ঔষধের পাশাপাশি এই চিকিৎসাগুলো নিলে আপনি মানসিকভাবে প্রফুল্ল থাকবেন। আর বাকি রইল পিসিওএস, এটার আলোচনা শোনার আমন্ত্রণ রইল। তো আজকের মতো।